এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2018 সালের, 2019 সালের এবং 2020 সালের পরিবেশ বিজ্ঞানের যত এমসিকিউ আছে এবং এসএকিউ আছে এবং বড় প্রশ্ন আছে সেইগুলো নিয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো 2018 সালে কোন কোশ্চেনগুলো দিয়েছে বড় প্রশ্ন হিসাবে। তো দেখো 8 নম্বরের কোশ্চেন তোমাকে পাঁচখানা লিখতে হবে। প্রথমে কি আছে, গ্রাস্ত জীববৈচিত্র্য বলতে কি বোঝো, জীববৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। তো দেখো অথবাতে আরেকটা কি আছে, স্বস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্য উল্লেখ করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো। রোমান্টিয়র কোশ্চেন কি আছে, পরিবেশ সুরক্ষা আইন ব্র্যাকেটের মধ্যে 1986 এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে লেখো। অথবাতে কি আছে, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। রোমান্টিক কোশ্চেন কি আছে, সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, বর্তমান এবং ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো। রোমান ফোরের কোশ্চেন কি আছে, সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। পাঁচ নম্বরের কোশ্চেন কি আছে, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলি ব্যাখ্যা করো। পাঁচ নম্বরের কোশ্চেন কি আছে, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলি ব্যাখ্যা করো। অথবা দেখি আছে, সুস্থায়ী কৃষিকাজের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। আজকে আমি 2018 সালের পরিবেশ বিজ্ঞানের যত বড কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, এবার আমি এমসিকিউগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে নষ্ট হয়ে যাচ্ছে। এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 50 লক্ষ হেক্টর। রোমান টু এর কোশ্চেন কি আছে, সরীসৃপের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত। এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার 5ম। রোমান থ্রির কোশ্চেন কি বলছে, মৃত্তিকার ভৌত উপাদানের একটি উদাহরণ কি। এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার জল। রোমান ফোরের কোশ্চেন কি বলছে, কোন খ্রিস্টাব্দে ভারতবর্ষের ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়। এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 2003 সালে। রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে, আইসিএম কি আছে 10,500 অনুযায়ী পানীয় জল লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত। এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার 0.3 মিলিগ্রাম পার লিটার। পরের কোশ্চেন কি আছে, রোমান সিক্সের কোশ্চেন, বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইডের কি বলেছে বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত। তো দেখো এর অ্যান্সার কি হবে বি, এর অ্যান্সার 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সেই সম্পূর্ণ ভিডিওটার ভিতরে আমি পরিবেশ বিজ্ঞানের যত এমসিকিউ আছে 2018 সাল, 2019 সাল এবং 2020 সালের সম্পূর্ণভাবে সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, 7 নম্বরের কোশ্চেন, পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ দাও। এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার বন সম্পদ। পরের কোশ্চেন কি আছে 8 নম্বরের কোশ্চেন, ইয়াম ব্যবহৃত হয়। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার জন্ম নিরোধক বড়ি তৈরিতে। ঠিক আছে, কি বলেছি বুঝতে পেরেছ আশা করি। পরের কোশ্চেন কি আছে আমাদের রোমান 9-এর কোশ্চেন, লান্টানা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশের থেকে ভারতবর্ষের আমদানি করা হয়েছিল। এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার মেক্সিকো। 10 নম্বরের কোশ্চেন কি বলেছে, নারকেল গাছের বৈজ্ঞানিক নাম কি। এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার কি বলেছে, কোকোস নুসিফেরা। পরের কোশ্চেন কি আছে 11 নম্বরের কোশ্চেন, ভারতবর্ষের মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কত। এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 28। পরের কোশ্চেন কি আছে আমাদের 12 নম্বরের কোশ্চেন, জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ হলো। এর অ্যান্সার হবে, এর অ্যান্সার সূর্যমুখী। 13 নম্বরের কোশ্চেন কি বলেছে, পৃথিবীর কত সংখ্যক মানুষ প্রতি বছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে। এর অ্যান্সার কি হবে 10,000, ডি এর অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে আমাদের 14 নম্বরের কোশ্চেন, মাইকোরাইজার একটি উদাহরণ হলো। এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার গ্লোমাস। পরের কোশ্চেন কি আছে 15 নম্বরের কোশ্চেন, পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হয়। এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার 40 লক্ষ হেক্টর। পরের কোশ্চেন কি আছে 16 নম্বর কোশ্চেন, সবচেয়ে পুরনো লোকায়ত কৃষি বন পদ্ধতি হলো। বুঝতে পারছো আমি কোশ্চেনটা কি বলেছি, সবচেয়ে পুরনো লোকায়ত কৃষি বন পদ্ধতি হলো। এর অ্যান্সার হবে জুম চাষ। পরের কোশ্চেন কি বলেছে, ডিডিটি অধিক ব্যবহারের ফলে সৃষ্ট হয়। এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার হবে। ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে 18 নম্বর কোশ্চেন, একটি শান্ত এলাকায় দিনের বেলায় শব্দমাত্রা সর্বাধিক অনুমোদিত মান। এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার 50 ডেসিবেল। পরের কোশ্চেন কি আছে 19 নম্বরের কোশ্চেন, গ্রাম অঞ্চল এলাকায় বাতাসে ভাসমান ধুলিকণা এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত। এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার 140 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। 20 নম্বরের কোশ্চেন কি বলেছে,
মালি সভ্যতার কোন দেশের সঙ্গে যুক্ত ছিল? এর অ্যান্সার কি হবে? সি অ্যান্সার আফ্রিকা। একুশ নম্বরের কোয়েশ্চেন কি বলেছে? ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উদ্ভিদের কি বলেছে হিসাব মতো সংখ্যা কত? এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার 1336। ঠিক আছে, পরের কোয়েশ্চেন কি আছে? বাইশ নম্বরের কোয়েশ্চেন, গুজরাটের যজ্ঞাগ্নিতে কোন ফুল প্রধানত ব্যবহার করা হয়? এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার সমি। পরের কোশ্চেন কি আছে? তেইশ নম্বরের কোশ্চেন, নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে? এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার ভারতবর্ষ। পরের কোশ্চেন কি আছে? চব্বিশ নম্বরের কোশ্চেন, ভারতবর্ষের কোন রাজ্যে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার মধ্যপ্রদেশ। এবার দেখো যে এসএ কিউব আছে এক নম্বরে ষোলোখানা সলভ করা, তবে এইগুলো আমি তোমাদের অন্য কোনো একদিন সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজ এবং বিভিন্ন সাজেশনের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবার আমি উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিজ্ঞানের 2019 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো 2019 সালের কোশ্চেন পেপারের আট নম্বরের টোটাল পাঁচখানা কোশ্চেন লিখতে হয়, পাঁচটা চল্লিশ এবং আর বাকি যা চল্লিশ আছে সেটা এস এ কিউব এবং এম সি কিউব মিলে হচ্ছিল আমাদের চল্লিশ। তার মানে বড় প্রশ্নতে থাকবে চল্লিশ এবং এম সি কিউব এস এ কিউব মিলে থাকবে চল্লিশ এবং বাকি কুড়ি নম্বর থাকবে প্রজেক্ট, টোটাল হচ্ছে একশো নম্বর। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে? জীব বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। কী আছে? বীজ ভাণ্ডার কাকে বলে? তো দেখো পরের কোশ্চেন কী আছে? অথবা দিয়ে পরিবেশ দূষণের সঙ্গে জীব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। জীব বৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো? বিএ কোশ্চেন কী আছে? বিএ নম্বরের পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? ভারতবর্ষের ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়ে কী আছে? পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে? সি নম্বরের কোশ্চেন কী বলেছে? সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। মিশ্র চাষ কাকে বলে? অথবা দিয়ে পরের কোশ্চেন কী আছে? সুসংহত কীট পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো? ফসল উৎপাদনে মাইকোরাইজার এর ভূমিকা আলোচনা করো। পরের কোশ্চেন কী আছে? ডি নম্বরের কোশ্চেন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। তারপরে কী আছে? বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো? ই নম্বরের কোশ্চেন কী বলেছে? সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিতভাবে উল্লেখ করো। এইগুলো তোমরা যদি বাড়িতে বসে খুব সুন্দর করে এই বড় কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ো, আশা করি এখান থেকে 100% তোমরা কমন পাবে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে? ভারতবর্ষের জীব বৈচিত্র্য আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? ভারতবর্ষের জীব বৈচিত্র্য আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার 2002 সালে। রোমান টুয়েলভ কোশ্চেন কী বলেছে? কোন সালে আমাদের সাধারণ ভবিষ্যৎ রিপোর্টটি প্রকাশিত হয়েছিল? এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1987 সালে। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে? মালি সভ্যতার ধ্বংসের মূল কারণ কী? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার পরিবেশগত বিপর্যয়। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং তার সঙ্গে বিভিন্ন সাজেশনগুলো দেওয়া আছে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? রোমান ফোরের কোশ্চেন, অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনের প্রভাবে কোন রোগ সৃষ্টি হয়? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার নীল শিশু সিন্ড্রোম। পরের কোশ্চেন কী আছে? পাঁচ নম্বরের কোশ্চেন, মাটির ভিতরে যে মৃত পচাগলা জৈব অবশেষ থাকে তাকে বলে? এর অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার হিউমাস। ছয় নম্বরের কোশ্চেন কী আছে? ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উভয়চরের মোট সংখ্যা বর্তমানে কত? এর অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার তিন। পরের কোশ্চেন কী আছে? সাত নম্বরের কোশ্চেন, দিহাং দেবং জৈবমণ্ডল ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত? এর অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার অরুণাচল প্রদেশ। আট নম্বরের কোশ্চেন কী বলেছে? অ্যাজা ডিরাক্টা ইন্ডিকা কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? এর অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার নিম। পরের কোশ্চেন কী আছে? ন নম্বরের কোশ্চেন, 2007 সাল পর্যন্ত ভারতবর্ষে কটি বায়োস্পিয়ার রিজার্ভ গঠিত হয়েছিল? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 14টি। দশ নম্বরের কোশ্চেন কী বলেছে? একটি শান্ত এলাকায় রাতের বেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? এর অ্যান্সার কী হবে? ডি এর অ্যান্সার 40 ডেসিবেল। এগারো নম্বরের কোশ্চেন কী বলেছে? ভারতবর্ষের বিভিন্ন প্রজাতির পাখির মোট সংখ্যা বর্তমানে কত? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার 72। বারো নম্বরের কোশ্চেন কী বলেছে? কোন প্রকার মাটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে? তো দেখো এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার কালো মাটি। আমাদের পরের কোশ্চেন কী আছে? তেরো নম্বরের কোশ্চেন, বারো নম্বরের কোশ্চেন কী বলেছে? কোন প্রকার মাটির প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে? এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার কালো মাটি। তেরো নম্বরের কোশ্চেন কী বলেছে? বসুন্ধরা বৈঠক কোন সালে
অনুষ্ঠিত হয়েছিল। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1992 সালে। 14 নম্বরের কোশ্চেন কি বলেছে, স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 8তম। 15 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতবর্ষের বর্তমানে মোট কয়টি প্রজাতির আবৃত জীব উদ্ভিদ পাওয়া যায়, এর অ্যান্সার কি হবে 14,500। 16 নম্বর কোশ্চেন কি বলেছে, কনভেনশন অফ বায়োডাইভার্সিটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1992 সালে। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি দীর্ঘস্থায়ী বিপজ্জনক কীটনাশকের নাম কি, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার DDT। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, 18 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে প্রণীত হয়েছিল, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1972 সালে। 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 70 মাইক্রোগ্রাম ঘনমিটার। 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে, প্রতি বছর সমগ্র বিশ্বের অনুমানিক কতজন মানুষ কীটনাশকের বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে, এর অ্যান্সার হবে 4,00,000। পরের কোশ্চেন কি আছে, 21 নম্বরের কোশ্চেন, পৃথিবীর কত আয়তন চার জমি প্রতি বছর চাষের অযোগ্য হয়ে যায়, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 40,00,000 হেক্টর। পরের কোশ্চেন কি আছে, 22 নম্বরের কোশ্চেন, ফসফো ব্যাকটেরিয়াম হলো এক প্রকার কি, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার জৈব সার। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, 23 নম্বরের কোশ্চেন, শিল্পাঞ্চলের বাতাসে সালফার ডাইঅক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত, এর অ্যান্সার কী হবে, 80 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। 24 নম্বরের কোশ্চেন কি বলেছে, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উৎপাদনের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার বায়ো ম্যাগনিফিকেশন। তো দেখো এবার দেখো দুদাগের কী বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটির একটি বাক্যে উত্তর দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে টোটাল 16খানা কোশ্চেন লিখতে হবে, এই 16খানা কোশ্চেন আমি পরে তোমাদের কোনো একদিন সলভ করিয়ে দেবো, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। এবং আমাদের ডিসক্রিপশন বক্সের ভিতরে বিভিন্ন ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো আমাদের নেক্সট কী আছে, 2020 সালের প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক পরিবেশ বিজ্ঞানের। তো দেখো 2020 সালের প্রশ্নপত্র বড় প্রশ্ন কোনগুলো দিয়েছে সেইগুলো তোমরা ভালো করে একটু দেখে নাও। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকারে এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, টিস্যু ভাণ্ডার কাকে বলে, অথবা দিয়ে পরের কোশ্চেন কি আছে, বন্যজীবের ব্যবসার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, জিন সম্পদ ভাণ্ডার কাকে বলে। রোমান্টের কোশ্চেন কি বলেছে, ভারতবর্ষের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো, অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, বসুন্ধরা সম্মেলন ব্র্যাকেটের মধ্যে 1992 সালে ঠিক আছে গৃহীত যে কোনো চারটি নীতি আলোচনা করো। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে অর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহকারে ব্যাখ্যা করো। চার নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। পাঁচ নম্বর কোশ্চেন কী বলেছে, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো, অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষের সুস্থায়ী কৃষি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো বুঝতে পারছো এই কোশ্চেনগুলো 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিল পরিবেশ বিজ্ঞানে, অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্সে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, পার্ট বি এর যেখানে মার্কস 40 আছে MCQ-এ। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কত প্রজাতির সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়, এর অ্যান্সার কী হবে, সের অ্যান্সার 2,000। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশন পেয়ে যাবে তোমরা। রোমান টু এর কোশ্চেন কী বলেছে, মায়া সভ্যতার বিনাশের প্রধান কারণ কী, এর অ্যান্সার কী হবে, সের অ্যান্সার আবহাওয়া পরিবর্তন। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, IS কী আছে, 10,500 অনুযায়ী পানীয় জলে PH এর অনুমোদিত সীমা, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার 6.5 থেকে 8.5। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, একটি বসতি এলাকায় রাতের বেলায় শব্দমাত্রা সর্বাধিক অনুমোদিত মাত্রা কত, এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার 45, ঠিক আছে DB। তো দেখো ব্র্যাকেটের মতো এ। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 30,00,000 হেক্টর। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, গ্রীষ্মকালে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ দেশের দিনের দৈর্ঘ্য মধ্যে ব্যবধান কত, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার 2 ঘন্টা। সাত নম্বরের কোশ্চেন কী বলেছে, প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার 1972 খ্রিস্টাব্দে।
আট নম্বরে কোশ্চেন কি বলেছে, জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হল কি? এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার প্রজাতি। ন নম্বরে কোশ্চেন কি বলেছে, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের মোট সংখ্যা বর্তমান কত? এর অ্যান্সার হবে 1336। তাই তো পরের কোশ্চেন কি আছে আমাদের, দশ নম্বরে কোশ্চেন, ভারতীয় বন আইন কোন সালে প্রণয়ন করা হয়েছিল? এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1972 সালে। এগারো নম্বর কোশ্চেন কি বলেছে, মাটির অম্লত্ব বৃদ্ধির মূল কারণ কি? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার অধিক রাসায়নিক সারের প্রয়োগ। বারো নম্বর কোশ্চেন কি বলেছে, 1974 সালের সমীক্ষা অনুযায়ী উত্তর নাইজেরিয়া আনুমানিক কত শতাংশ শস্যক্ষেত্র মিশ্র চাষের প্রচলিত ছিল? এর অ্যান্সার হবে 80%-এর অধিক। তেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বির অ্যান্সার 1500। চোদ্দো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার সুস্থায়ী উন্নয়ন। পনেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 6.4। তাই তো ষোলো নম্বর কোশ্চেন কি বলেছে, গোয়ার মোট স্থলভাগের কত শতাংশ খনি অঞ্চল দ্বারা আবৃত? এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 14। ঠিক আছে পরের কোশ্চেন কেছে, সতেরো নম্বর কোশ্চেন, আদিম উদ্ভিদ স্ট্রাইটাস ইন্ডিকা ভারতবর্ষে কোথায় পাওয়া যায়? এর অ্যান্সার কেবে, এর অ্যান্সার তুরা জেলা, ঠিক আছে এটা মেঘালয়ে অবস্থিত। পরের কোশ্চেন কেছে আঠারো নম্বর কোশ্চেন, ভারতবর্ষের আনুমানিক কত প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায়? এর অ্যান্সার কেবে সি, এর অ্যান্সার 850। উনিশ নম্বর কোশ্চেন কি বলেছে, জৈব বৈচিত্র্য শব্দটি কে প্রথম চালু করেছিল? এর অ্যান্সার কেবে, এর অ্যান্সার ই ও উইলসন। কুড়ি নম্বর কোশ্চেন কি বলেছে, পৃথিবীর কত সংখ্যক মানুষ প্রতি বছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে? এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার এদের কোনোটিই নয়। ভারতবর্ষে অ্যাটমিক এনার্জি আইন কোন সালে প্রণয়ন করা হয়েছিল? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1962 সালে। বাইশ নম্বর কোশ্চেন কি বলেছে, বিটি শস্য হলো এক প্রকার? এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার জিন কি বলেছে, পাল্টানো শস্য। পরের কোশ্চেন কি আছে আমাদের, তেইশ নম্বরে কোশ্চেন, নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চলে আনুমানিক কত শতাংশ পুষ্টি মাটির উপর সঞ্চিত থাকে? এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 3%। চব্বিশ নম্বরে কোশ্চেন কি বলেছে, কোন দেশে কনভেনশন অফ বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয়েছিল? এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার ব্রাজিলে। এবার দেখো দুদেকে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। এখানে এক নম্বরে টোটাল ষোলোখানা কোশ্চেনের বেশি থাকে অথবাও আছে, তোমাকে ষোলোখানা কোশ্চেন লিখতে হবে। তো দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি, যেটা 2018 সালের কোশ্চেন পেপার, 2019 সালের কোশ্চেন পেপার এবং 2020 সালের কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারগুলো টু দ্য পয়েন্ট আমি MCQ সলভ করে দিয়েছি, আমি পরে কোনো একদিন তোমাদের SAQগুলো সলভ করে দেবো। তো দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যারা নতুন সদস্য তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।